আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারে পুরো সিস্টেম ইনফরমেশন কিভাবে দেখবেন সেটা দেখাবো। প্রথমে স্টার্ট মেনু ওপেন করবেন, এখান থেকে অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ, এখান থেকে রান। এখানে আপনারা টাইপ করবেন MSINFO32, এরকম লিখে ওকে দিবেন। তখন এখানে কম্পিউটারের সিস্টেম ইনফরমেশন সব এখানে দেখতে পারবেন, দেখতেছেন ওএস নেম মাইক্রোসফট উইন্ডোজ 7 আলটিমেট ভার্সন দেখতে পারবেন, এবং সিস্টেম নেম, প্রসেসর, ইউজার নেম, টোটাল ফিজিক্যাল মেমোরি দেখতে পারবেন এখানে, এবং র্যাম দেখতে পারবেন এখানে, দেখতেছেন র্যাম। তো কম্পিউটারের সব সিস্টেম ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। আপনি যদি হার্ডওয়্যারের বারে জানতে চান তাহলে এখানে ক্লিক করেন, এখান থেকেও সব কিছু দেখতে পারবেন। এবং এখানে দেখেন কম্পোনেন্ট, এখান থেকে সিডি সম্বন্ধেও জানতে পারবেন, এবং ডিসপ্লে, মডেম দেখতেছেন এখানে, সিডি রেগুলার ইনফরমেশনগুলো এখানে জানতে পারবেন, এবং ডিসপ্লে, সাউন্ড, ডিভাইস, সব এখানে কিন্তু পেয়ে যাবেন এই ইনফরমেশনগুলো, এখান থেকে আপনারা দেখে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে দেখেন জানবেন টু শিখবেন ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেল এখানে চলে এসেছে, এখানে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা জানেন না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।